মা তুমি বনে এক রাত থাকো, কাল এসে তোমাকে নিয়ে যাব। এ কথা বলে 50 বছর বয়সী মাকে শাল গজারির বনে ফেলে যান তার সন্তানেরা। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে সন্তানেরা এমনটা করেন। পরে দিবাগত রাত 1:30টার দিকে উপজেলা প্রশাসন তাকে বন থেকে উদ্ধার করে ঢাকা পাঠায়। উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ 2 নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম আজাদ বলেন, গতকাল সোমবার রাতে 8:00টার দিকে বনের ভেতর থেকে এক নারীর কান্নার শব্দ শুনে স্থানীয়রা আমাকে খবর দেয়। পরে স্থানীয় চেয়ারম্যান সহ এলাকার লোকজন ওই নারীর কাছে যান। ওই নারী তার ছেলেমেয়েরা কীভাবে তাকে জঙ্গলে ফেলে গেছেন সেই কাহিনী বলেন। পরে রাত 12:00টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেওয়া হয়। রাত 1:30টার দিকে ওই নারীকে উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ওই নারীকে ভর্তি না করলে আজ মঙ্গলবার সকাল 7:00টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাহিনুর আলম আজ সকালে বলেন, ওই নারীর জ্বর, গলা ব্যথা, সর্দি ও কাশি আছে। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ থাকায় ওই নারীকে রাতেই কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তির সুযোগ না পাওয়ায় তাকে ঢাকা মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ ওই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। ইউনো আসমাউল হোসনা লিজা এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ থাকায় ওই নারীকে এক ছেলে, 2 মেয়ে ও জামাতারা মিলে তাকে বনে রেখে গ্রামে চলে যান। কিভাবে সন্তানেরা মায়ের সঙ্গে এমন অমানবিক আচরণ করলেন, গ্রামবাসী খোঁজ না পেলে রাতের বেলা হয়তো ওই অসুস্থ নারীকে শিয়ালকুকুরে খেয়ে ফেলত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মাসুদ রানা বলেন, ওই নারীর বাড়ি শেরপুরের নালিদাবাড়ি উপজেলায়। গাজীপুরের শালনায় একটি পোশাক কারখানায় ওই নারীর এক ছেলে, 2 মেয়ে ও জামাতারা চাকরি করেন। সবাই মিলে শালনায় একটি ভাড়া বাসায় থাকেন। ওই নারী সবাইকে রান্না করে খাওয়াতেন। কয়েকদিন ধরে ওই নারীর জ্বর, সর্দি, কাশি শুরু হলে আশেপাশের বাসার লোকজন তাদের তাড়িয়ে দেন। একটি পিকআপ ভ্যান ভাড়া করে শেরপুরের নালিতাবাড়ি যাওয়ার পথে সখীপুরের জঙ্গলে সন্তানেরা মাকে ফেলে যান। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।